এখান থেকে বোঝা যায় যে অবশ্যই এটা আমাদের কাছে কি রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে এই ভূমিকা থেকে বোঝা যায় এখন আসল মূল বিষয়ে যাই যেখান থেকে আমরা বুঝতে পারব বাস্তবিক কেন এই মুসলিম বিশ্বের মুসলিমদের কাছে এই বাইতুল আকসা কেন এত গুরুত্বপূর্ণ তা আমাদের কাছে কেন এত গুরুত্বপূর্ণ রয়েছে এটা আমরা বুঝতে পারব এর প্রথম কারণ যে কারণে এই বাইতুল আকসার গুরুত্ব আমাদের কাছে রয়েছে অত্যন্ত গুরুত্ব যার কারণে আমরা যুদ্ধ করতে রাজি জিহাদ করতে রাজি জীবন দিতে রাজি রক্ত দিতে রাজি কিন্তু বাইতুল আকসার মানহানি বাইতুল আকসার অসম্মান বাইতুল আকসাকে বিধর্মীদের হাতে দণ্ড দিতে আমরা রাজি নই এর অন্যতম একটা কারণ হচ্ছে মুসলিমদের ইসলামের ইতিহাসে দ্বিতীয় নির্মিত মসজিদের নাম হচ্ছে এই মসজিদুল আকসা তাহলে মুসলিমদের ইসলামের ইতিহাসে মুসলিমদের দ্বিতীয় নির্মিত মসজিদ নাম হচ্ছে মসজিদুল আকসা বা বাইতুল আকসা যেটা কাবা শরীফ নির্মাণের 40 বছর পরেই নির্মাণ করা হয় প্রথম নির্মাণ হয়েছে বাইতুল্লাহ কাবা শরীফ এরপরে দ্বিতীয় নির্মাণ হয়েছে মসজিদুল আকসা বা বাইতুল মুকাদ্দিস বা মুকাদ্দাস যেটা আমরা বলি না কেন এ দলিল কি এবাবার ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি কি হাদিস তার সহিহ বুখারীতে কোট করেছেন কিতাব ওয়া হাদিসুল আমবিয়া নবীগণের ঘটনা সম্বলিত হাদিস তার সম্বলিত অধ্যায় রচনা করেছেন হাদিস নাম্বার 3425 হাদিস বর্ণনা করেছেন বিখ্যাত সাহাবী আবু যর আল গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন মনোযোগ দিয়ে শুনুন তিনি বলছেন যে কুলতু আমি আবু যর গিফারী জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ু মসজিদিন বুনিয়া আউয়াল যে কোন মসজিদ যেটা সর্বপ্রথম নির্মাণ করা হয় এ কথা আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জিজ্ঞাসা করলেন যে কোন মসজিদ যেটা সর্বপ্রথম নির্মাণ করা হয় তখন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু উত্তর দিচ্ছেন যে আল মসজিদুল হারাম অর্থাৎ যেটা যাকে আমরা বাইতুল্লাহ বা হেরেম শরীফ বা কাবা শরীফ নামে চিনি এই বাইতুল্লাহ তার অপর নাম হলো মসজিদুল হারাম সম্মানিত মসজিদ এই মসজিদ পৃথিবীর ইতিহাসে মুসলিমদের প্রথম নির্মিত মসজিদ তা হাদিস থেকে স্পষ্ট এরপর আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু বলছেন যে কুলতু আমি পুনরায় জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ আইয়ু এর পর কোনটি তখন তিনি উত্তর দিচ্ছেন যে সুম্মা আল মসজিদুল আকসা এর পর দ্বিতীয় যে মসজিদ নির্মাণ করা হয়েছে সেই হলো মসজিদুল আকসা এরপর বলছেন যে কুলতু আমি আবার জিজ্ঞাসা করলাম কাম কানা বাইনাহুমা উভয়ের মাঝে ব্যবধান কত ছিল বুঝলাম প্রথম মসজিদ কাবা এটা বুঝলাম দ্বিতীয় মসজিদ মসজিদুল আকসা কিন্তু উভয় মসজিদের মাঝে ব্যবধান কত ছিল এটা তো বুঝলাম না তাই আবার তিনি জিজ্ঞাসা করলেন তখন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু উত্তর দিচ্ছেন আরবাউনা 40 বছর ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার হাদিস থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে এতটুকু থেকে যে ইসলামের ইতিহাসে মুসলিমদের জন্য প্রথম নির্মিত মসজিদ বাইতুল্লাহ যার কারণে বাইতুল্লাহ গুরুত্ব অনেক বেশি এরপর দ্বিতীয় মসজিদ নির্মাণের দিক থেকে দ্বিতীয় গুরুত্বপূর্ণ মসজিদ হচ্ছে নির্মিত মসজিদ হচ্ছে মসজিদ আকসা যেটা বাইতুল্লাহ নির্মাণের 40 বছর পর পরেই নির্মাণ করা হয় এই কারণে মুসলিমদের কাছে বা এই মুসলিম বিশ্বে এই বাইতুল আকসার গুরুত্ব অন্যান্য মসজিদের চেয়ে অন্যান্য জায়গার চেয়ে অনেক বেশি